অমৃত গেয়েছিলেন মানবতার জয়গান, লিখেছিলেন গাহির সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। দ্রোহ ও প্রেমে কোমলে কঠোরে বাংলা সাহিত্য সঙ্গীতে যোগ করেছিলেন নতুন মাত্রা। সেই সাথে তার গল্পে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ তার 123তম জন্মজয়ন্তী, সর্বেশনায় তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা ভরে। বলবীর বল উন্নত মমশীর, কবিতার দীপ্ত উচ্চারণে তিনি যেমন দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে প্রিয়ার প্রতি তার নিজের ভালোবাসার কথাও তুলে ধরেছিলেন সেলুলয়েডে। তার গল্প ও উপন্যাস নিয়ে যেমন বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে, তেমনি নিজেও সম্পৃক্ত ছিলেন অনেক সিনেমায়। 20 থেকে 21টি সিনেমার সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি, আর অসংখ্য চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে তার গান। ৩০ ও ৪০ দশকের শুরুতে নজরুল নিজের গাওয়া ও সুরারোপিত গানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সে সময় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা, যে শিল্পীর সিনেমায় গাইবেন তার গান শেখানো এবং যে অভিনেতা অভিনয় করবেন তাকে শুদ্ধ উচ্চারণ শেখানোর দায়িত্ব পালন করেছেন নজরুল। শুধু তাই নয়, তিনি চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রের নাম ধূপছায়া। ধূপছায়াতে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয়ও করেন তিনি। 30-এর দশকে নজরুল পার্সি মালিকানাধীন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডন থিয়েটার্সের সুর ভাণ্ডারী পদে নিযুক্ত হন। 1931 সালে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীতে সুর ভাণ্ডারীর কাজ করেন তিনি। ম্যাডন থিয়েটার্স কোম্পানির আরও যেসব চলচ্চিত্রের সঙ্গে নজরুল সম্পৃক্ত ছিলেন সেগুলো হল জ্যোৎস্নার রাত, প্রহ্লাদ, ঋষির প্রেম, বিষ্ণুমায়া, চিরকুমারী, কৃষ্ণকান্তের উইল, কলঙ্কভঞ্জন, রাধা কৃষ্ণ এবং জয়দেব। ম্যাডন থিয়েটার্সের একজন অংশীদার ছিলেন মিসেস পিরোজ ম্যাডন। তিনি 1933 সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে ধ্রুব নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। নজরুল এই সিনেমায় গান লেখেন এবং সঙ্গীত পরিচালনা করেন। তিনি দেবর্ষী নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানেও কণ্ঠ দেন। নারদ চরিত্রে নজরুলের অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শক। 1939 সালে মুক্তি পায় সাপুরে। এর কাহিনীকার ও সুরকার ছিলেন নজরুল। চৌরঙ্গী সিনেমার গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি। একই বছর মুক্তিপ্রাপ্ত দিলরুবা সিনেমায় গীতিকার ও সুরকার ছিলেন তিনি। চৌরঙ্গীর হিন্দি সিনেমায় 7টি গান লিখেন নজরুল। 1941 সালে শেরে বাংলা একে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় নজরুল বেঙ্গল টাইগার্স পিকচার্স নামে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান গঠন করেন। 1942 সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ 34 বছর বাকরুদ্ধ ছিলেন তিনি। 1976 সালে মৃত্যু হয় তার। তবে নজরুলের অসুস্থতার সময় এবং মৃত্যুর পরেও অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে তার গান। এত এত সিনেমায় নজরুলের শিল্পকর্ম থাকলেও আজও তৈরি হয়নি তাকে নিয়ে কোনো সিনেমা। অসাম্প্রদায়িক বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ কাজী নজরুল ইসলামের বন্যাঢ্য কর্মময় জীবন নিয়ে কি নির্মিত হতে পারে কোনো শিল্পসার্থক চলচ্চিত্র? সুমাইরা ত্রি, সবিস্টোনায়।